নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির ইয়েলো-বেলিড সি স্নেকের দেখা মিলেছে। গত বুধবার বিকেলে চর ঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখতে পান স্থানীয়রা। জানা যায়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তাসনিম মাহমুদ তামিম ঘুরতে চর ঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে এই সাপটি প্রথম দেখতে পান। পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে পর্যটকরা ভিড় করেন। রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর আমার ছোট ভাই সহ নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, পরে আমার ছোট ভাই পাড়ে বসেছিল, আর আমি একটু নিচে নেমে দক্ষিণ দিকে গেছিলাম। যাওয়ার পর একটা মানে সাপ চোখে পড়ছে, লেজটা একটু অদ্ভুত লাগছিল আমার কাছে। তো আমি আমার ছবিটা তুলছি, ছবি তুলে এরপর মানে আমি আবার চলে আসছি। আসার পর বাড়িতে এসে যখন এই মানে সাপের লেজটা অবাক লাগছিল, তো তো বাড়িতে এসে যখন ইন্টারনেটে সার্চ দিছি, পরে জানতে পারলাম যে এটা ইয়েলো-বেলিড সি স্নেক। ভয়ঙ্কর এই বিষধর সাপ দেখে আতঙ্কিত হাতিয়াবাসী পর্যটকরা। হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করে একটা বিরল প্রজাতির সাপ দৃশ্যমান হয়, যেটা পরবর্তীতে গুগলে গিয়ে সার্চ করে এটা সম্পর্কে জানতে পারা যায় যে এটা বিশ্বের চতুর্থ বিষধর সাপ। তো এটা আমাদেরকে যথেষ্ট চিন্তিত করছে, চিন্তিত করেছে। আমরা এটা নিয়ে যথেষ্ট চিন্তিত, যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সাপটা সাধারণত কাউকে দংশন করে না, কিন্তু একবার যদি দংশন করে সেখান থেকে মৃত্যু নিশ্চিত বলা চলে। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য উদ্বেগের বিষয়। তা আমরা আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, তারা এর মধ্যে আমাদের সাথে রেসপন্ড করেছে এবং তারা বলেছে অতি সত্বর এ ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা আশা করব যারা এর মধ্যে স্পটে যাবে, পর্যটন স্পটে যাবে, বিচে যাবে, তারা যেন একটু সতর্ক থাকে। কারণ যেহেতু একটা সাপ দেখা গেছে, কারণ এটা শুধুমাত্র একটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নিশ্চয়ই এটা একটু বেশি পরিমাণ হতে পারে, সেদিকে যেন একটু নজর থাকে। আর আমরা এ ব্যাপারে সচেতন আছি। আমাদের এমপি মহোদয় উনি শুনেছেন, উনিও আমাকে নির্দেশনা দিয়েছেন যেন এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। তো আমরা আশা করব কোনো রকম কোনো ড্যামেজ ছাড়াই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে ইয়েলো-বেলিড সি সাপটি চতুর্থ বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। এ বিষয়ে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে বলেন, ইয়েলো-বেলিড সি স্নেক এটা মূলত হচ্ছে সামুদ্রিক সাপ। সামুদ্রিক সাপরা সাধারণত ম্যাক্সিমাম হয় বিষধর। এই সাপটা যেহেতু আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তফসিলভুক্ত একটি সাপ, এটা কুয়াকাটা, কক্সবাজার এবং বিভিন্ন সমুদ্রে এটা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখা গেছে। আমাদের হাতিয়া অঞ্চলেতে এই প্রথম বলতে আসলে এটা হয়তো কেউ দেখে নাই, বা সাধারণত এইসব সাপ উপকূলে আসে না। এই সাপটা আমরা ধারণা করছি হয়তো জোয়ারের পানিতে ভেসে বা কোনো কারণে হয়তো উপকূলে চলে এসেছে, মানুষেরা দেখেছে, এবং এই জন্য আমরা বলতেছি যে এটা এখানে প্রথম। কিন্তু এটা প্রথম না, এটা সমুদ্রের সাধারণত গভীর পানিতে থাকে এবং এদের মূল খাদ্য হচ্ছে মাছ, পোকামাকড়, শামুক। এগুলো সাধারণত এরা মানুষকে কামড়ায় না এবং এদের মুখের গঠনও মানুষকে কামড়ানোর উপযোগী নয়, কিন্তু এটা অত্যন্ত বিষধর। সাধারণত জেলেরা এই সাপের কামড়ের হুমকির সম্মুখীন থাকে। মাছ ধরার সময় অনেক সময় ভুল করে ওরা ধরে ফেললে সাধারণত এটা কামড় দেয়। অন্যথায় এটা এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর রেকর্ডও নেই, এবং একটু সচেতন হলে উপকূলে আমরা হাঁটা চলার সময় একটু নিরাপদে থাকলে আশা করি আমরা সকল বিপদাপদ এড়িয়ে চলতে পারব। সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। এই সাপটি দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং চলে যেতে দিতে হবে বলে জানান উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ। আশরাফুল মাখলুকাত হিসেবে বাকি যে প্রত্যেকটা সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিকেই মানুষের সেবা করার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে যদি আমরা নিজেরা সচেতন থাকি এবং আমরা আশেপাশের মানুষকে সচেতন করি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা যে আপনারা যেভাবে বলছেন যে আতঙ্কের বিষয়, সেই আতঙ্কের বিষয়টা আর থাকবে না। আর পাশাপাশি এটা বাংলাদেশে এর আগে কুয়াকাটাতে বা কক্সবাজারের দিকে দুইবার দেখা গিয়েছে, এইদিকে কিন্তু আর দেখা যায়নি। এটা আমাদের একটা অবজারভেশনে থাকবে যে এইরকম কি ভবিষ্যতে দেখা যায় কিনা বা এই ব্যাপারে কি করা যায়, সে বিষয়ে আমাদের একটা পর্যবেক্ষণ থাকবে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।